এটাও একটা ইয়েলো শেড। তো আমি ঠিক বলছি না ও ঠিক বলছে? তোমরা একটু কমেন্ট করো। পাগলি হ্যাঁ হ্যাঁ সোজাটা কোনটাই? এই না এই বাড়ির ভিতরটাতে রাস্তা এরকম রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ রাস্তা ধরে ধরে টাইম কল আছে দেখলে স্টেশন। হ্যালো গাইস, আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকে কি গুল্লুর রিসেপশন? না আজকে তো গুল্লুর কি বলে ওটাকে, পাকা দেখাও না, এনগেজমেন্ট। আমাকে তো দাদা বলে গেছে রিসেপশন, গুল্লুর রিসেপশন আজকে। আমরা রিসেপশন নয়, আজকে আশীর্বাদ। তো সেখানে আশীর্বাদ কাম এনগেজমেন্ট, এনগেজমেন্ট মানে বিষয়টাই একই আর কি। এনগেজ 8 বছর ধরে হই রয়েছে কিন্তু আরেকবার হবে, আজকে মেন্টটা হবে। তো সেইটার জন্য আমরা সবাই যাচ্ছি। তো আজকের থিম ছিল মানে ওদের থিম কি না তুই বানিয়েছিস থিমটা? আমি বানিয়েছি আমাদের থিম। আচ্ছা আমাদের পরিবারের থিম হচ্ছে, ও সেট করেছে ইয়েলো কিন্তু তুই হট করে কমলা পরে চলে, সেটা ওর দাবি যে আমি কমলা পরেছি। কিন্তু আপনারা কমেন্ট করে বলুন যে ও পরেছে কাঁচা হলুদ, আমি পরেছি পাকা হলুদ। তুই কাঁচা হলুদ পরেছিস? না এই যে মাও পরে নিয়েছে একদম, মা তো নিয়ন কালার পরেছে সেটা আমি জানি কিন্তু তুই হলুদ পরিস নি। এটা হলুদ? আচ্ছা তোমরা একটু কমেন্ট করে বলো তো এইটা কমলা কালারের দেখতে পাচ্ছে? কমলা আরো ডিপ, ওই তো মায়ের ঠিক বলেছে, মা তো চোখ নেই মা না। কমলা অরেঞ্জ আলাদা কালার, এটা হচ্ছে ইয়েলো, আরেকটা ইয়েলোর অনেক রকম শেড হয়। তো এইটা একটা ইয়েলো শেড, এটাও একটা ইয়েলো শেড। তো আমি ঠিক বলছি না ও ঠিক বলছে? তোমরা একটু কমেন্ট করো। তো এখন আমরা যাচ্ছি গুল্লুর বাড়িতে, দেখা যাক কি হবে রে, কি ব্যবস্থাপনা। প্রচুর খাওয়া দাওয়া, হ্যাঁ প্রচুর গান হবে, মেহেন্দি পড়া হবে, মেহেন্দি হবে, হাঁটে সব হবে না বললো তাই। তাহলে আমিও তাহলে একটু মেহেন্দি পড়বো, মা কি করে জানলো আমি জানি না। বললো তো তোমার কাছে ও এই কুড়ি গাছ দিয়ে গেছে, আর বেশি দেরি নেই। আর কতক্ষণ মিনিট, কত মিনিট রে? আর 2 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব। তো বাই দ্য ওয়ে তুই দার্জিলিং কেমন ঘুরলি রে? অসাধারণ, তার জন্য দেখতে হবে আমার ব্লগ। আগে তো ব্লগ গুলো দেখেই নিয়েছে মনে হয় সকলে এতক্ষণে। হ্যাঁ অবশ্যই ঠিক, হ্যাঁ মানে যারা তোর দর্শকরা দেখেনি তাদেরকেই বলছি আর কি, হ্যাঁ গিয়ে দেখে আসুন। তো গুল্লুর বিয়ে বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা অলি গলিতে খুঁজছি। হ্যাঁ মানে অনেক সরু যেহেতু গলিটা, গাড়িও ঢুকবে না, একটা দূরে রাখা। বাট আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি লোকেশন দেখে, রোদও তেমনি পড়েছে এখন। হ্যাঁ স্টেশনের ওখানেই তো দেখাচ্ছে, ভুল রাস্তায় চলে এসেছি। না এই বাড়ির ভিতর থেকে রাস্তা এরকম রাস্তা আছে, রাস্তা ধরে ধরে টাইম কল আছে দেখলে স্টেশন। আমরা এখন খুঁজতে খুঁজতে এগিয়ে চলেছি গাছপালার মধ্যে দিয়ে। আমরা এখনো যাচ্ছি, এখনো যাচ্ছি, এখনো খুঁজে পাইনি। এই যে মা ওদিকে আর ভাই ওদিকে, লোকেশন থেকে থেকে জিজ্ঞাসা করে করে যা হচ্ছে। কোন একটা রাস্তা নাকি? হ্যাঁ ফাইনালি পাওয়া গেছে বাড়িটা এইটা। কিন্তু তুমি মা বলো কি বলো, তোমার অভিযোগটা কি বলো? একদম রাস্তার উপরে, হ্যাঁ তো রাস্তার উপরে, আর ওই কোন দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে এলো। এটা তো বিয়ে বাড়ি নয়, এটা একটা কিছু দুর্গাপুজো হয়েছিল বোধ হয় এটা। তুই খুঁজে পাসনি? অবশেষে পৌঁছেছি আমরা, তাও আবার মাকে আবার দুটো তিনটে সিঁড়ি নিয়ে উঠতে হবে, এতটা হেঁটে আবার সিঁড়ি কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সারা আগে উঠে গেছে, মাকে নিয়ে উঠছি এখন। এসে আস্তে আস্তে ধরে ধরে এসে